সেটা তার শহরে চলে আসছে, ভালো তো কি চমৎকার এদা করে বানায় আছে পড়ি নাই। আমি মালিক পক্ষের লোক, এবারে ফুপু হচ্ছে আমার ফুপু। আবারও বলতেছি আমার নামটা মনে রাখতে হবে, স্মার্ট বয়, স্মার্ট বয়, স্মার্ট বয় ওরফে বাদশা। কি মনে থাকবে? তুই কি করেছিস, তুই কি করেছিস, তুই বুঝতে পারতেছিস তুই কি করেছিস? আমার জান কি নাম লাগতেছে আমি সবাই করছি যে আমি মালিক পক্ষের লোক, আমার কুকুর বাড়ি বা বিয়া তুমি করতেছি আমার বলেছে আমি স্মার্ট পাবো। আপনি বিজি মানুষ তো, সেই কারণে সুযোগ নিচ্ছে, সুযোগ না বার করতেছে। আপনি যান, চলে যান। ভূতের বাচ্চা কি করিস তুই? সন্ধ্যা হলে ঘরে আলো জ্বলে দাও। আমি এবারে সকলের মুখে অন্ন জোগাই। ফুপা, আমি বুঝতে পারিনি ফুপা, আপনি এরকম লাইনে কিসের জন্য দাঁড়াইছেন ফুপা? ও ফুপা, না আমি আসলে বাবুর্চি। সবে বাবুর্চি রান্না করে তুই কিসের জন্য বললি যে তুই অন্ন জোগাস? হ্যাঁ, আমি তো মনে করি বাইরে একদম কিন্তু বানান দিয়ে কোথায় করছেন।
ভেঙে নেব। ঠিক ঝুমুরের মা পট করে হাত ভেঙে নেব। এই তুমি কে? আমার আমার ধমক দিচ্ছে, সাহস কত আমি চিন্তা করতেছি, আমারে ধমক দিচ্ছে। ঝুমুরের মা কি হলো? ঘরের মধ্যে এটাকে আমার ভাইয়ের ছেলে বাচ্চা শাসন করতেছিলাম তো সেই জন্য আমার এরকম হয়, আমি বুদ্ধি বাড়িনি। আমি আপনার বলতেছি থাকবে না বললেও থাকবে। তোমার বাড়ির লোকজনে বাড়িটা একেবারে লোমরখানা হয়ে গেছে, আর আমার বাড়ির কেউ থাকলে তখন আমার দোষ। আমাদের বাড়িতে একটা আপদ ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তোমাকে বাড়িতে তো আমারও আপদ মনে করছিল, এখন আবার কোন আপদ তোমাকে বাড়ির মধ্যে সোয়ার করছে কব দেখি? আরে তোমার থেকে একটা বড় আপদ ঢুকেছে, ওটা বিদায় করতে হবে। আচ্ছা হও দেখি, ঝুমুর এখন কি তা করা লাগবো? কালকে সকালে তুমি আমাদের বাসায় আসো, কথা কোনো নড়চড় করো না। কোনো সমস্যা নাই, আমি সকাল সকাল চলে আসব। তোমাদের ভুল ভাঙছে আমার সম্পর্কে, কেন আসব না? কোনো টেনশন নাই, আমি আসিয়া সব ধরনের বিপদ আপদ সব যাটাই করিয়া বিদায় করিয়া দেব। নো টেনশন, ওকে। ভুল ভাঙছে, ঠিক আছে, আসবো, অবশ্যই আসবো। কোন আপদ আসছে না। আরে বাবা!
মুখটা ছড়েন না, নাহলে কিন্তু আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। আপনি ডবল পরে বসে গেছেন, আমার পায়ের ব্যথা করছে। আমার পিছনে কি করেন, আমার রুমে কি করেন আপনি? মানুষ তো ভুল বসবে না, কি মনে করে বসবে না? আমি কি করেছি? আমি বিছানা শুয়েছিলাম, তুমি আমার পরে বসেছ, আমার আমি তো উল্টো ব্যথা পেয়েছি। আর আমার সিনথিস রকে সে আমি হচ্ছে তোমার মামাতো ভাই, স্মার্ট ভাই, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনি এই রুম থেকে দয়া করে যান। হ্যাঁ আপনি তো স্মার্ট বয়, আপনি স্মার্ট না হয়ে তো পারেনি না, যান এখানে এখন। এখন রুম থেকে যান, আমি ঘুমাবো। হ্যাঁ তোমরা খুব আনস্মার্ট, আমি দেখতেছি সব কিছু উল্টো হয়ে গেছে। এটা কোনো কথা? আমাদের গ্রামের বাড়িতে মানুষ যদি যায়, কোনো মেহমান যায়, আমরা নিজের ঘর ছেড়ে দিই। আর তোমরা ঘরের থেকে মেহমান বাড়িতে দিতে শুনে থাকার জন্য, এটা কোনো কথা নাকি? আপনি তো খুব স্মার্ট লোক, স্মার্ট লোকদেরকে তো খুব বেশিক্ষণ বোঝাতে হয় না, অল্পতেই বোঝে। বুঝতে পারছি, অসুবিধা নেই, কিন্তু বিছানা খুব ভালো লাগছে তো, আজকে এখানে থাকবো, কালকের ব্যাপার কালকে দেখা যাবে। আপনার মতো আনস্মার্ট লোক আমি আমার জন্মে দেখি নাই। আপনি একটা মেয়ের সাথে রুমের মধ্যে ঘুমাতে যাচ্ছেন, তাই না? যাক যাক। কি বলতেছ তুমি? সেটা সম্ভব নয়, সেটা ওয়াক কি কি বলেছ? আমি আমি তো ভাবিছি আমি একলা থাকবো, আমি বুঝেছি, আমি অসুবিধা নেই। আমাদের ঘরে অনেকগুলো রুম আছে, যান আপনি যে কোনো একটা রুমে গিয়ে শুয়ে থাকেন, যান মাকে বলেন দেখিয়ে দেবে, এটা আমার রুম, যান। ওই যে ব্যাগটা নিয়ে যান, ব্যাগটা নেন। আমার খুব ভালো ছিল ভাই, আমার জীবনে তো আমি অনেক স্মার্ট মানুষ দেখেছি, কিন্তু এমন মানুষ তো কোনোদিন দেখিনি। আচ্ছা ভাই বলুন তো, আমাদের বাড়িতে কোনো স্মার্ট লোক আছে নাকি? আসলে পরে তো আপনি দেখবেন, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ওই মামুর বাটা যখন আমাকে মেরেছে আপনারা কেন প্রতিবাদ করলেন না? ওরে ভাই বুঝতে হবি, এই কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয় তাহলে মানুষের কি উচিত হবে কুকুরের পায়ে কামড় দেওয়া? আমার কিন্তু ভাই ওই বেটা ফার্স্টে দেখে মনে হয়েছিল আচ্ছা মতো এটা পেঁদা দিয়ে দিয়ে ঘর থেকে বাইর করে দিই। এই চোর ঘর থেকে বাইর হলে বুদ্ধি বাইরে, বুঝেছিস? চোর তোরা চোর কোনটা পেলেন ভাই? ওরে মারে মা, এই ইতারে কে বুঝাবে যে? হ্যাঁ এই হরতে শীতে, হ্যাঁ মাথার ভিতর বেগিন গোল তুক্ক গোবর গোবর, হ্যাঁ আর উদাহরণ দিয়েছে যে উদাহরণ, ও মোর মাথার গোবর আছে আর তোমার মাথার মনে হয় বুদ্ধি। এই 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 আমি টাচ করছো কি জন্য যে? হ্যাঁ কিছু করছেন না কেন? কি কবি শোন ভাই, তালে রস খেয়েছেন যে ঘুমাতে হবে? এ ভাই চুপচাপ পাউন, এখন চিন্তা কর ওই স্মার্ট লোককে কিভাবে ট্যাকেল দেওয়া যায়, বুঝতে পেরেছিস? ভাব সবাই ভাব। ওকে ওকে ওকে। দাদা কিছু ফাইল না, মানে কিছু পেয়েছেন যে? না কিছু পাচ্ছি না রে। ঠিক বলছেন যে বদ্দা, তো আপনি একটু শিখিয়ে দেন না কিভাবে মুছতে হবে যে? আমি শিখাই দেবো, এটা কি আমার কাম? তোর কাম কেমন করিয়া করবি? ভুল ছিল আমি ভুলটা দোড়াই দিছি, ঠিক করিয়া কর, উল্টা বলে আমি শেখাই দেবো না? একটু উপদেশ দিলে মনে করো যে আমি লেবার এই কাজ শিখে আসছি, এখন তোমাকে আমি শেখাই দেবো না? তাছাড়া বদ্দা মানে আপনি তো শিক্ষক মানুষ, আমি তো আপনাকে শিক্ষক ভেবেছি, তো শিক্ষক যদি একটু দেখিয়ে দেয় কিভাবে মুছতে হবে যে, তা আমি অন্যলা তুকু মানে তেমন করে মুছবো আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা শেখানোর মধ্যে তো কোনো অন্যায় নাই, শিখতে চাইছো শিখাই দিবো, অসুবিধা নাই কে, তবে আজকে না অন্য আরেক দিন, আজকে একজনকে আমি সাইজ করার জন্য আসছি। হারে বদ্দা হারে সাইজ করুন দে স্মার্ট বয়ে। ওই নাদান ফালতু স্মার্ট বয়টা কোথায়, ফালতু পোড়াটা কোথায়? ফালতু আচ্ছা এই নাকি এটা খবর আপনার? হ্যাঁ অপরিচিত সাওয়াল এনে করতে ওরা তো উপরে দেখ,
মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে, সেরা তার কিরম করে জোড়া দিতে হবে ভালো করে ভাই চলে যান। আচ্ছা আপনার পরিচয়টা কি আমি জানতে পারি নাকি? হ্যাঁ পাগল কি বলতিস রে, কি করছিস বুঝতে পারতেছিস কি বলতিস? তুই কার পরিচয় জানতে চাস? হ্যাঁ আমি মালিক পক্ষের লোক, তুই বুঝিস কি বুঝে তুই কথা বললি? পরিচয় জানতে চাস আমার ফুপুর বাড়ি বুঝেছিস তুই? ভাই তোর এই লক্কর ঝক্কর নিয়ে তুই চলে যা, অনেক যন্ত্রণা নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস, তুই চলে যায় দালান কোটা তোর জায়গা না বুঝেছিস, তুই কড়াইল বস্তিতে চলে যা নাহলে মারি ফেলবো, যা ভাই যা। না না আমি ভালো করিয়াই বুঝিয়া গেছি, আপনার যে মাথার নাট বল্টুটা একটু প্রবলেম আছে এটা খুব ভালো করিয়া বুঝি, পুকুর বাড়ি না আপনার পুকুর বাড়ি নিজের বাড়ি করিয়া চালা দিতেছে, এই যে চুমুর আছে না, এই যে চুমুর একমাত্র উত্তরাধিকারী তার কাছে জানিয়ে নিয়ে নামিয়ে দিতা তোমাকে ডেকে আনছি একটা আপদ বিদায় করার জন্য, কিভাবে হেল্প করবা বলো? এটা কোনো ব্যাপার না, ওয়ান টুর ব্যাপার, খালি দুইটা দিন এই বাড়ির মধ্যে থাকবো, খালি দুইটা দিন দেরি করো, আপত্তি মনে করো যাটাই এই বাড়ির থেকে বিদায় করে দেবো, গুলিস্তান পাঠাই দেবো, গুলিস্তান না তুর্কিস্তান পাঠাই দেবো। এখন তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে যাচ্ছি, তুমি তো নিশ্চয়ই স্মার্ট বয়কে দেখো নাই। স্মার্ট বয় দেখার সৌভাগ্য হয়েছে, আসার সময় দেখার সৌভাগ্য হয়েছে, ফালতু একটা ছেলে আনস্মার্ট, একটা খামিজ আর একটা ফেটিকোট পরে আসতেছে। স্মার্ট বয় তুমি খালি বলতেছো, স্মার্ট বয় যদি বলতে হয় তাহলে আমাকে বলবা, কালার কম্বিনেশন লালের সাথে নীল, নীলের সাথে হলুদ। সেটা বুঝছি, স্মার্ট বয় তো ওনার নাম সেই জন্য আর কি ডাকতেছি, নাহলে কি বলে ডাকবো ওনাকে? শোনো শোনো তোমার অত টিনশেট করার কোনো দরকার নাই, আমার নামের তো একটা মাহাত্ম্য আছে, তার ছেড়া এই স্মার্ট বয়ে কীভাবে ফুটুস পয় বানানো যায় সেটা আমি ভালো করিয়া জানি, তুমি খালি ওয়েট করো অ্যান্ড সি করো। আচ্ছা চাচা আপনি উপরে আছে নাকি? চাচা থাকলে না, চাচারে দেখলে আমার বুকের মধ্যে কেমন যেন চিনচিন করে একটু ভয় করে। নাই বাবা যাও ঘরে যাও। ওকে 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 আরেকদিকে বসো, মিনিমাম 6 জন উঠতে পারবে এই গাড়িতে। তুমি করে বললেন, ইচ্ছা করলে তুমিও তুমি করে বলতে পারো। তুমি আমার পাশে বসলি পরে তোমার দিকে কোনো তাকাতে সাহসই করবে না, আসো চলে আসো। এ ড্রাইভার কোনে ড্রাইভারটা, আপনি স্মার্ট? আপনি স্মার্ট কি পোশাক পরে আছেন দেখতে পেয়েছেন নিজেকে আয়নায় গিয়ে? খ্যাত গ্রামের লোকের মতো লাগে, যান কি নামে আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো আমি আমি করছি, শোনো তুমি মেলা পড়ালেখা করেছো আমি শুনেছি, কিন্তু কোনটা স্মার্ট আর কোনটা আনস্মার্ট সে সম্পর্কে কোনো তোমার ধারণাই নেই।
এই যে তুমি পোশাক আশাক পরিছো সব আন স্মার্ট, কিসের জন্য আমি বলতেছি শোনো, এই যে আমি পরিছি এই পোশাক তুমি কি এমনি হয়েছে মনে করেছো? কোথাও কিনতি বাবা, ডিজাইন করেছি, ডিজাইন করে বানাইছি, ঢিলা ঢালা অক্সিজেন ভিতরে যাচ্ছে আর আসছে, আর মনে করো আমার এই জায়গায় একটু চুল করছে, আমি পাজামা তুলে চুল করে ফেললাম, আর তুমি যে জিনিস পরিছো ও তো ঠ্যাঙ্গে অভিশাপ দিচ্ছে, ঠ্যাঙ্গের তো কষ্ট হচ্ছে, তুমি এরকম চুল করতে চাইলে পারবা? পারবা না, সম্ভব না। স্মার্টনেস কি সে জিনিসটা আমি তোমার ভালো করে ব্যাখ্যা করবো না, আসো উঠে বসো। চতুর্দিকে এত ডিসগাস্টিং ঘুরে বেড়াচ্ছে, তুমি আসলে অনেক স্মার্ট, তোমার পোশাক, তোমার হেয়ার স্টাইল, কথাবার্তা, চলাফেরা সব কিছুতে তুমি অনেক স্মার্ট, রিয়েলি ইউ আর এ গ্রেট। তোমার স্মার্টনেস সত্যিই আমাকে মুগ্ধ করেছে, আর তুমি কিন্তু এখন আমাকে আই লাভ ইউ বলো নি। শোনেন, জীবনে কোনোদিন কোনো মেয়ে আমার স্মার্ট বলে তাতে আমার কিছু যায় আসে, কারণ আমি আমার মনের মধ্যে জানতাম যে কোনো একদিন একজন আসবে যে আমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে, আইসা আমারে বলবে আই লাভ ইউ। কোনো অসুবিধে নেই, আমিও আপনারে বলতেছি আই লাভ ইউ। হোয়াট ননসেন্স, স্টুপিড, কে আপনাকে বলছে আমি আপনাকে আই লাভ ইউ বলছি? আরে এনে কে আপনার লোক আছে না, আপনি বললা বলি আর কেউ আছে? আপনি নিশ্চয়ই আমার আই লাভ ইউ বলছেন, তাহলে কারে বলছেন? আপনি জিন মুত্রে বলছেন? আমি ব্লুটুথে কথা বলতেছিলাম। ও এই জিনিস কানের মধ্যে গুজোয় রেখেছেন, চুল দিয়ে ঢেকে রেখেছেন, আমি বুঝবো কি রকম করে? আপনি খোলা রাখতেন তাহলে পরে আমি বুঝতাম, আমি তো ভুল বোঝা বুঝে গেছে আপনার কারণে, এখানে তো আমার কোনো দোষ নেই। আপনি যদি কোন রকম এই ঝুমুরা পরে বিয়ে করতে পারেন তাহলে সব কিছু কিছু আপনার কন্ট্রোলে চলে আসতে পারে, বুঝতে পেরেছেন?
এই যে ভাই একটা সুন্দর কথা বলছেন, মনের কথা বলছেন। 15 বছর যাবৎ মুখের মধ্যে এটা লালন করে আসি রে ভাইয়া। কিন্তু চাচি তো আমার দেখতে পারে না, কিন্তু কেন দেখতে পারে না আমি কিচ্ছু বুঝি না। আমার মতো একটা স্মার্ট ছেলে গিয়ে কেন দেখতে পারে না? অথচ দেখেন একটা আনস্মার্ট টাকা ইয়া ফুলারে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুকাইছে। আচ্ছা ভাই, আমি বলছি কি, আচ্ছা কি করবেন একটু তাড়াতাড়ি বলবেন নাকি? আমার আবার হাত দুর্বল আছে তো, যদি আমার আবার কিছু হয়ে যায় তাহলে মনে আর কি হবে সেটাই তো বুঝতে পারছি না। আমাদের সমস্যা নাকি? এখানে কি মনে না নাকি অন্য কিছু? অন্য কথা চলবে না, আগে স্মার্ট পড়লে এখান থেকে কি করিয়া তারাইতে হয় সেটা হলো আমাদের মূল সাবজেক্ট। অন্য কোনো সাবজেক্ট পড়ে হবে রাস্তায় ফেফা করে ঘুরে বেড়ায়, বিয়ে করার টাকা নেই, ডিস্টার্ব করতে। আপনি কেন ছেলেগুলোকে মারলেন? মারিয়ে ফেলা উচিত ছিল, মারিস তো কম মারিস। উঠে বসলেই তো হয়। আমার মাথার মধ্যে যে কৌশল সে বুদ্ধিটা চলিয়ে আসছে, এটা তোমাদের সকলের মাঝে এটা আলোচনা করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে? ভাই কি বলুন একটু তাড়াতাড়ি বলুন নাকি, মানে আমার হয়েছে কি হাত দুর্বল তো, এই তুমি অস্থির লাগতেছে যদি কিছু হয়ে যায়। এত কেন হাত দুর্বল তোমার? হ্যাঁ এত হাত দুর্বল হলে তো তোমার প্রেশার আপ ডাউন করবে তো। এ ভাই প্রেশার আপ ডাউনের জন্য তো বয়স লাগে, ওর কি সে বয়স হয়েছে? আহা এটা বলে না, এটা বলে না, প্রেশার আপ ডাউনের জন্য কোনো ধরনের বয়স প্রয়োজন হয় না। বা কি বলবো, তাড়াতাড়ি বলেন যে আমার খাদ আছে, আমি খাদে চলে যাবো। বারে তাড়াতাড়ি কয়ে ফেলাও, মোর না কাম আছে। এই তো বাঙালির একটা সমস্যা, যখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসছি, সাবজেক্ট নিয়ে বসছি, তখন তার এই তারা আছে, তার ওই তারা আছে, যেটাও করতে হইব ওটা করতে হইব, সময় নাই তাহলে তো হইব না। আমরা যে বিষয়টা নিয়ে আসছি ওটা তো সমাধান করতে হইব, এটা সাকসেসফুল হইতে হইব, ঠিক না? সুস্থির ঠান্ডা মাথা সব করতে হইব। আমরা যে মানে আমি যে প্ল্যানটা করছি এটা তোমাদের মাঝে বিতরণ করবো, এটার মেন অস্ত্র হাতিয়ার হলো তুমি ড্রাইভার সাহেব। ও মানে মা বাদা কি বলছেন, যে আমি তো হাতিয়ার হতে পারবো না যে। আরে হাতি না হাতি না, হাতিয়ার হাতিয়ার অস্ত্র গুলি তুমি, ঠিক আছে? আমার যে প্ল্যানটা
কি স্মার্ট বয়, মন খারাপ? মন জিনিসটা কে আন জানো, মানুষের মন আর আকাশের রং তার কোন ঠিক ঠিকানা নেই জানো। এই আকাশ জুড়ে মেঘ, এই বৃষ্টি, এই ঝকঝকে রৌদ্র, এই ঝড় হাসছে, মানুষের মনও সেরা। বিজ্ঞান কি বলে জানো, মানুষের মন 5 সেকেন্ডের বেশি স্থির থাকতে পারে না। মানুষ অন্য মানুষের মনের নাগাল খুঁজে বেড়ায়। আর আমি ভাবি আমি তো আমার নিজের মনের নাগালই পাইনি। আপনি তো মন নিয়ে অনেক ভালো ব্যাখ্যাই দিলেন। আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি এরকম আনস্মার্ট কাপড় চোপড় পরেন কেন? স্মার্ট আমার কাছে মনে হয় কি, সেটা মানুষটা কিরম, মানুষের ভেতরটা। পোশাক আশাক নিয়ে, পোশাক আশাক তো সামান্য। আমার কথা হচ্ছে যে আমি এরাম পোশাক পরবো যাতে অন্যের কারো ডিস্টার্ব না হয়, নিজেরও ডিস্টার্ব না হয়। এই যে আমি পোশাক পরেছি, আমার মনে হয় না এতে কারো ডিস্টার্ব হবে, আবার আমার নিজেরও আরাম হচ্ছে। মোট কথা হচ্ছে বাঁচো এবং বাঁচতে দাও, কাউকে ডিস্টার্ব করো না। এই হচ্ছে ফিলোসফি। বুঝতে পেরেছি। যে কোনো ওয়েতে, যে কোনো উপায়ে এই আপদে বাড়ি থেকে জটায়ু করে বিদায় করে দেব। যেটা করবা তাড়াতাড়ি করো, বেশি সময় নেবে না। সময়ের কথার কিতা বলবো চাচা, ছোটবেলায় পড়ছি টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই নিজের ঢোল নিজে পিটিও না, বুঝেছ? নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। যাও এবার কাজটা করে প্রমাণ দেখাও। ঠিক আছে চাচা, দোয়া করবেন যেন সুন্দরভাবে কাজটা করতে। আমি নিখোঁজ হয়েছি কিরাম করে, শরীর মনে হচ্ছে আমারই না, কিরাম করে হয়? জমজ ভাইও নেই যে হারা যাবে, পাগল ছাগল তো এরকম সংবাদ চেপে ফেলে। কি করিয়া চলি আসছে এখানে? এই যে নিখুঁজ কি তুই আসলে একটা গাধা, নামে খালি স্মার্ট বয়, তুই তো পাশে পাশে ঢুকে গেছিস। আরে আমাদের বাসার নাম হচ্ছে 5x1। নাম্বারের জন্য তো সর্বনাশ হয়ে গেছে রে, আমি তো আর এক বাড়িতে ঢুকে বলেছি। শোন, তুই যেরাম করে পারিস গুল্লির বেগে তুই চলে আয়, মনে হচ্ছে এরা আমার ধরে বাটাম দেবে রে ভাই। তুই ওখানে স্টিল থাক, আমি এখনই আসতেছি, ঠিক আছে? তুই স্টিল এক পা নড়বি না গোলাম, আমি এখনই আস।
দেরি না করিয়া সুন্দর করিয়া পুলিশটা খবর দেই ভাই। আমি কড়া কথা কব এটা কথা মানে হয়েছে কি মানে ওই যে বাসায় ঢোকার কথা ছিল সেটা হচ্ছে আপনার ওই 5/1 বুঝেছেন, আর আমি যে বাসায় ঢুকেছি সেটা হচ্ছে 5/2 এক নাম্বারের জন্য সামান্য ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে। তা আমি তো চুরিও করিনি ডাকাতিও করিনি, তারপরেও ভাই আমি অনেক অনেকের সঙ্গেই উল্টো পাল্টা ব্যবহার করেছি, মানে গ্রামের মানুষ তো সহজ সরল হয়েছেন, ডাল দিয়ে ভাত খাই সুদা রাস্তা দিয়ে চলে যাই, কিন্তু উল্টো পাল্টার লোকজন দেখলে ঘাড় ব্যাখ্যা দেখলে বলে আর মেজাজ ঠিক রাখতে পারি না। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এই যে ভূতের সঙ্গে খারাপ ব্যবহার, তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি না ভাই, মাফ করে দিস সবাই। পাশের বাসা তো এদিন ভুল করে এই ভাষায় চলে এসেছে, কিছু মনে করবে না, মাফ করে দেবেন। ও ফুপু আমি খুব অন্যায় করে ফেলি, ফুপু করছি কিসের জোরে? ঠিক আছে বাবা, ফুপুই ডেকো আমাকে। আমি আপনারে ফুপু বলেছি আর তো কিছু বলতে পারবো না, আপনি আমার ফুপুই, মাফ করে দেবেন। পাশের বাসার তো যে কোনো সময় জাতি পারবেন, তুমি ওইসব বাবা আসো অবশ্যই, আমি তো যাও তখন চলে আসবো। বুঝছিস ঝুমুর, হয়েছে কি মানে ওই আমি তো ভাবিছি যে তুমি আমার ফুপুতো বোন আর আমি হচ্ছি মামাতো ভাই, তা মামাতো ভাই ফুপুতো বোন হয় না, মানে ওই নানান কিছু করে ফেলেছি, দুষ্টুমি করেছি, অধিকার ফলাইছি, তো সেটা অন্যায় হয়েছে এখন বুঝতে পারতেছি, সেজন্যই আমার তুমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবে কেমন? এই এই আর কথা কইস নে, মানে চল যাই তাড়াতাড়ি, চলে যাই চলে আসি। এটা কি ধরলো? আল্লাহ এটা কি না, কে চুল ছিঁড়েছে? এটা স্মৃতি নিয়ে গেলাম।